হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমু ঝুমু ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই চিকেন খেতে খুব পছন্দ করে তাই আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে আসলাম চলুন তো দেখে নেওয়া যাক প্রথমে আমি তেলের জিরা ফোড়ন দিয়ে দিলাম এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটা রকম চিকেন কষা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা আমার মজে গিয়েছে এখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দেব রসুন কুচি আর দুই কেজি পরিমাণ আমি চিকেন নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন নিয়েছি আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চিকেন একটু ভেজে নিয়েছি এখন আমি এটাতে আদা বাটা অ্যাড করে মিনিট আমি চিকেনগুলো ভেজে নিয়েছি দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি সব মশলা একটা বাটিতে গুলিয়ে নিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এই চামচ রে নিয়েছি জিরা গুঁড়া দুই চামচ আর ধনিয়া গুঁড়া দুই চামচ সবগুলোর একটা আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখন চিকেনে দিয়ে দেব আমি এটাতে কোনো বাড়তি জল অ্যাড করব না এই চিকেন থেকে যে জল বের হবে সেই জলে চিকেনটাকে আমি কষা করব এখন ভালো করে নাড়াচাড়া করে দেব সাত আট মিনিট এখন এটাকে এভাবে করে রান্না করব আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন অন্য রকম একটা চিকেন কষা খেতে বেশ অসাধারণ লাগে গরম ভাতের সাথে আমি কিন্তু আগে লবণ দেইনি এখন লবণ দিয়ে দেব যেহেতু ফার্মের মুরগি প্রথমে লবণ দিলেই অনেক জল বের হয়ে যাবে এর সাথে আমি টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম মিডিয়াম টু হাই হিটে এটাকে এখন দশ থেকে বারো মিনিট জাল করব চিকেন আমার মোটামুটি ডান আরও পাঁচ ছয় মিনিটের মতো লাগবে চিকেন থেকেই কিন্তু পানি বের হয়ে গিয়েছে আমি কিন্তু বাড়তি কোনো জল ব্যবহার করিনি এখন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব চিকেন ডান রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর গরম ভাতের সাথে খেতে অসাধারণ তো আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা